আপনি যদি এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে বিনামূল্যে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পরে পার্শে একটা বেলাইকন উঠে আসবে সেখানেও প্রেস করে দিবেন কারণ যখন আমরা এ ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার আগে পেয়ে যাবেন হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমএস অনলাইন এডুকেশান ফ্রেন্ডস আপনারা এই চ্যানেলের মাধ্যমে সরকারি চাকরির এবং বেসরকারি চাকরির খবর এবং অ্যাপ্লিকেশন শুরু করে ফর্ম ফিল থেকে শুরু করে অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো যদি আপনি যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পরে পাশে একটা বেল আইকন উঠে আসবে সেখানেও প্রেস করে দেবেন কারণ যখন আমরা এই ধরনের ভিডিওগুলো আপলোড করব আপনারা সবার আগে ভিডিওগুলো পেয়ে যাবেন তো ফ্রেন্ডস দেরি না করে শুরু করা যাক আজকে আমরা আলোচনা করব সামনে জানুয়ারি তো হবে ডাব্লু এর পরীক্ষা তো ফ্রেন্ডস সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি রাজ্য সরকারের অন্যতম সেরা একটি চাকরি হল ডাব্লু বি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রতি বছর লক্ষাধিক পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেন সাধারণত বছরের শুরুতে ডাব্লু প্রিলিমিনারি পরীক্ষাটি নিয়ে থাকে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ডাব্লু এর পরিচালিত ওয়েবসাইট ট্রিপল ডট ডব্লুবি অ্যাপ্লিকেশন ডট ইন একটি নোটিশের মাধ্যমে জানানো হয়েছে দু হাজার উনিশ সালে ডব্লু পরীক্ষাটি হবে কুড়ি এক দু হাজার উনিশ তারিখে আপনাদের নতুন ইয়ারে কুড়ি তারিখে জানুয়ারি মাসে আপনাদের এক্সাম হবে ডাব্লু প্রিলিমিনারি পরীক্ষায় তারিখ জানানোর সঙ্গে সিলেবাস এবং পরীক্ষার পদ্ধতির ব্যাপারে জানিয়েছে প্রিলিমিনারিতে পঁচিশ নম্বর করে আটটি বিষয় অর্থাৎ মোট দুশো নম্বরে পরীক্ষা হয় বিষয়গুলি হলো ইংরেজি প্রাচীন ভারতের ইতিহাস ভারতের জাতীয়তাবাদী আন্দোলন ভারতের ও পশ্চিমবঙ্গে ভূগোল ভারতের অর্থনীতি ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতের সংবিধান অ্যাথমেটিক ও জেনারেল ইন্টেলিজেন্সি ট্যালেন্টস অ্যাফেয়ার প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলে মেন পরীক্ষায় বসার সুযোগ পাওয়া যাবে ডাব্লু বি দ্বিতীয় ধাপ অর্থাৎ মেন পরীক্ষা পাস করলে সফল পরীক্ষার্থীদের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে এটি পেরোতে পারলে আসে চাকরির সুযোগ পরীক্ষার ডেট ঘোষণা করলেও ডাব্লু বি পরীক্ষার জন্য কবে ফর্ম ফিল শুরু হবে সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি ডাব্লু বিপিএসসি এর ওয়েবসাইটে তো ফ্রেন্ডস আপনাদের কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে সেটা এখনও ডাব্লু বিপিএসির ওয়েবসাইটে এখনও জানানো হয়নি তো খুব তাড়াতাড়ি সেটা জানিয়ে দেওয়া হবে তো ফ্রেন্ডস যখন জানানো হবে কখন থেকে অ্যাপ্লাই শুরু হবে তখন আমি আপনাদেরকে ভিডিও মাধ্যমে বলে দেবো আর কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো ফ্রেন্ডস আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন আর ফ্রেন্ডস আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে অবশ্যই জানিয়ে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং